এই মোটামুটি বাজার এনেছি। এখানে প্রথমেই যেটা আছে একদম টাটকা কলমি শাক। আজকে আমি একটুখানি বাজার বেরিয়েছিলাম, তো কি কি বাজার করলাম সেটা আপনাদের দেখাবো। আর তার সাথে যেটা বলে দিই সেটা হচ্ছে আজকে রাত্রে একটা স্পেশাল মেনু হচ্ছে, সেটা হচ্ছে চিলি সোয়াবিন। এটাও স্বাভাবিকভাবে ইমন রান্না করবে, কারণ আমি রান্না করতে পারি না সেরকম ভাবে। এমনি রোজের ডাল ভাত তরকারি ঠিক আছে, কিন্তু স্পেশাল মেনু কিছু আমি করতেও পারি না। আর আমার হাতের খাওয়া ইমনের, মানে রান্না ইমনের পছন্দ নয়। তো স্পেশাল মেনু হলে সাধারণত ওই রান্না করে। তো চলুন দেখিয়ে নিই আগে কি কি বাজার করে এনেছি। এই মোটামুটি বাজার এনেছি। এখানে প্রথমেই যেটা আছে একদম টাটকা কলমি শাক, এই দেখুন একদম ফ্রেশ, ফার্ম ফ্রেশ যাকে বলা যায়। দু আটি নিয়ে এসেছি কলমি শাক, এই যো। এর সাথে আছে এই যো ল্যাগল্যাকে ডাঁটা। এই ডাঁটাগুলো আমার খেতে খুব ভাল লাগে, মানে একদম নরম, সেই মানে ছিবড়ে কিছু বেরোয় না এই ডাঁটাগুলো। এখন মানে বসন্তকালে শুরু, তো এই ডাঁটাগুলো উঠেছে আর কি। এগুলো বেশি দিন থাকবে না, এই হয়তো দিন পনেরো এরকম থাকবে। তো এই ডাঁটা আমি নিয়ে এসেছি, এই ডাঁটাগুলো ফ্রি দিয়েছে আমাকে কয়েকটা। এর সাথে এনেছি হচ্ছে পেঁপে, এই দেখুন মানে একদম টাটকা জিনিস, যার জন্য এখনো পেঁপের আঠাটা গায়ে লেগে আছে। এর সাথে আছে হচ্ছে কিছু বেগুন, এটাও একদম ফ্রেশ। এই বেগুন দিয়ে সেই সর্ষে বেগুন হয় না একটা, ওটা খুব ভালো লাগবে দেখুন, একদম খুব সুন্দর বেগুন। ধনে পাতা এটা ফ্রি। আচ্ছা, তার সাথে আছে দুটো বড় বড় ক্যাপসিকাম, আজকেই লাগবে এটা, ওই চিলি সোয়াবিন হবে বললাম, চিলি সোয়াবিনে এটা লাগবে। এই যো বেগুন, এই যো এখানে আছে। তার সাথে হচ্ছে এখানে এই যো আরো কয়েকটা বেগুন আছে। আর এই রাঙালু নিয়ে এসেছি, রাঙালু ভাজা খেতে মা খুব ভালোবাসে, তো মায়ের জন্য এনেছি, দেখি কালকে করা হবে রাঙালু ভাজা। এই মোটামুটি সবজি। আর এখানে দেখুন একদম কাঁচা লঙ্কা আছে, এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু ফ্রিতে দিয়েছে। তো এই মোটামুটি বাজার আছে, এরপর রান্না চালু হলে আমি আপনাদের দেখাবো। আজকের রান্না চিলি সোয়াবিন, সোয়াবিনটা ভাজা হয়ে গেছে। এখানে এখন তেলের মধ্যে দেওয়া হয়েছে লঙ্কা আর রসুন। সোয়াবিনটা কি কি দিয়ে ভেজেছো? এটা কম তেলে করার জন্য ব্যাপারটা, কারণ ব্যাপারটা এই যখনই চিলি সোয়া বা চিলি চিকেন যাই করুন না কেন এক গাড়া তেলে ভাজতে হয়, সেটা একটা আনহেলদি ব্যাপার হয়ে যায় দেখেছি আমি। আর তার মেন কারণ হচ্ছে কোটিংটা, বাইরে যে কোটিংটা, ওই কোটিংটা ভাজতে গিয়ে প্রচুর তেল চলে যায়, সেটা তো সবসময় রোজের খাওয়া ঠিক না, আনহেলদি হয়ে যায় ব্যাপারটা। ওই জন্য আজকে কোটিংটা জাস্ট দেওয়া হয়েছে এই সোয়া সস দিয়েছি, একটু একটুখানি গোলমরিচ দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে একটু ডিম দিয়েছি, ডিম দিয়ে খালি ফেটিয়ে নিয়ে ভেজে নিয়েছি হালকা করে ভাজা, হালকা ভাজা, জাস্ট হালকা ভাজা এটা। আর এখানে তেল দিয়েছি, তেলটা খুব মানে যখন দেখবেন তেলটা মানে প্রচন্ড হিট হয়ে গেছে, চাইনিজ রান্নায় হিটটা খুব বেশি দরকার, তখন এই এটা গোটা গোটা এ দেবেন, মানে অল্প করে ব্লাঞ্চিং করা এ রসুন আর লঙ্কা, ফ্লেভারটা বাস পাঁচ মানে পাওয়া যাচ্ছে একটা আলাদা ফ্লেভার। ওইটা লালটা কিন্তু শুকনো লঙ্কা নয়, কাঁচা লঙ্কাই লাল, সব কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কিছু পড়বে না। এবার হচ্ছে এইগুলো দুদিন পেঁয়াজ আর ক্যাপসিকাম, পেঁয়াজ ক্যাপসিকাম, পেঁয়াজ ক্যাপসিকাম বেশি ভাজবেন না কিন্তু, মানে জাস্ট হালকা হাই হিটে ভাজা, মানে ক্রাঞ্চি ভাবটা কিন্তু চলে যাবে, যে আসলে ক্রাঞ্চি ভাব, মানে চাইনিজ খাবারে মেন ব্যাপারটা হচ্ছে একটু কাঁচা থাকবে, তাই তো? কাঁচা মানে জাস্ট মানে কাঁচা যে স্মেলটা, মানে র স্মেলটা যদি থাকে, র স্মেলটা তাহলে বাজে লাগে। হ্যাঁ, র স্মেল থাকবে না কিন্তু আবার প্রচুর ভাজা হবে, ভাজা মানে মিটিয়ে যাবে না, বেশি ভাজলে মিটিয়ে যাবে, মিটিয়ে যাবে না, যে যা স্বাদ যে যা থাকবে এটা কিন্তু চাইনিজের মেন ব্যাপার। পেঁয়াজ পেঁয়াজের জায়গায় থাকবে, মানে এই যে টিউব গুলো কাটা হয়েছে এই টিউব গুলো মিশে না, টিউব মিশে গেলে কিন্তু ভালো লাগে। নিয়মটা কি জানে, নিয়মটা হচ্ছে যে হয়ে গেল
আর আমি 1 মিনিট সুন্দর ভাজবো। এটা তুলে নেওয়া, সবচেয়ে বেড়ে গেলে তুলে নেওয়া, কারণ সেটা সবসময় সম্ভব হয় না। আবার তোলা আবার নামানো প্রচুর কাজ হবে। একটা গন্ধ ছেড়ে গেছে অলরেডি, তাই এগুলো ছেড়ে গেলেই উজন হয়ে গেছে। যখনই পেঁয়াজ ছেড়ে যায় ধরার কাজ আসছে। পেঁয়াজ তাদের জায়গা থেকে সেপারেট ধরে যাবে, চিনেন দিন একটু একটু ঘেঁটে ঘেঁটে নেবেন, এরকম সেপারেট হয়ে যাবে। আপনাকে কিছু করতে হবে, আপনি যদি ঘোরাবেন সব কটা ছেড়ে যাবে, তখনই বুঝে যাবেন যে এটা তৈরি হয়ে যাবে না। আর বেশি ঘাটাঘাটি করবে না, তাহলে ওই ক্রান্তি ব্যাপারটা থাকবে না। দেখুন হয়ে গেছে এই মোটামুটি মোটামুটি বলবো কেন, দেখুন হয়ে সবই ছেড়ে গেছে, পেঁয়াজ ছেড়ে গেছে। ঠিক এই মুহূর্তে এই স্টেজে প্রথমেই দেখুন হচ্ছে আজিনা মাছ। আজিনা মাছ দিলে কিছু খারাপ নয়, এখন বেরিয়ে গেছে যে এনএসজি ইজ নট হার্মফুল ফর হেলথ, কাজে কোনো ঝামেলা নেই। সেই এনএসজি ইউজ করি অল্প করে, আমি দিই না একটুখানি টেস্টের জন্য দেওয়া যায় এনএসজি। এনএসজির পরে একটা নুন, হাসি হচ্ছে প্রচুর ঝাঁদের ছোটায়, হিট কিন্তু হাই করা আছে। এবারে এবারে কি করবেন, একটু সোয়া দিচ্ছেন, টমেটো সস। বেশি দুটো কিন্তু খারাপ নয়, চিলি সসটা এখানে লাগে, আমি চিলি দিচ্ছেন তো ঘরে তৈরি করা, এটা আমি একদিন দেখাবো কিভাবে তৈরি করা। ভালো করে করে নিচ্ছেন, একটু চিনি অ্যাড করবেন, আমাদের চিনি পরে মানে ভালো লাগে না অল্প। হ্যাঁ তাড়াতাড়ি ভালো হবে, এটা এই দিয়ে দেবেন। একটু ভিনিগার দেবেন, ভিনিগারের হালকা টক ভাবটা কিছু দরকার লাগে, এখন দরকার লাগে না বলে। আর একটু দিলাম একটুখানি টমেটো সসটা বাড়িয়ে দেবেন, টমেটো সস লাগালে কোনো অসুবিধা নেই, ভালোই লাগবে। টমেটো সসের যেরকম ভালোবাসেন ওটা দিলে কিছু অধিকরি হয় না। এটা আমি শুকনো শুকনো করেছি, কোনোরকম জল লাগেনি। হ্যাঁ জল রাখতে গেলে আমরা রাখতে পারেন, একটা জায়গায় ওই ময়দা গুলি একটুখানি জল দিয়ে করতে পারেন। এটা আমি একটু করবো আজকে অল্প একটু না, না করবো না, এটাই ভালো হবে। সারাদিন হয়ে গেল এই মোটামুটি, এবার হয়ে যাওয়ার পর খাওয়ার সময় আবার দেখাচ্ছি। বাবা কেমন লাগছে খেতে? ভালো লাগছে, এদিকে তাকান মা, কেমন লাগছে? ভালো লাগছে, কতটা ভালো।
ঠিক আছে খান। কেমন লাগছে? বুঝি দেখছেন আমি খাচ্ছি খালি। ব্যাপারটা হচ্ছে রাত্রিবেলাটা না এই গরমকালে খুব মুশকিল, কেন বলুন তো, পটল আলু কুমড়ো আর হচ্ছে ঢেঁড়স, এর বলে কিছু নেই, ঢেঁড়স ভাল লাগে তা ওই একটু মিলেমিশে করা যাতে মুখটা পাল্টায়, আবার বেশি তেল দিয়েও আনহেলদি হয়ে যাবে, আমার বয়স্ক বাবা মাও খাবে, তাই একদম হালকা করে করা, খলতি কিছু হবে না, একটু জোর দিয়ে বলতে পারি। আমি খাওয়া শুরু করছি, প্রথম বাইটটা দিতে দিতে বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা রোজ দেখেন তাদের আর কি বলবো, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, সত্যি দারুণ হয়েছে। আর আপনারা এই রেসিপিটা ট্রাই করার পর কিরম লাগলো সেটাও আমাকে জানাতে ভুলবেন না। তো চলুন, টাটা, আবার পরের ভিডিও দেখা হচ্ছে।